আমি 13 থেকে 17 বছর পর্যন্ত প্লে করেছি, আমার পরে তিশা আপু প্লে করেছে। তো এই যে 13 থেকে 17 বছরটা যখন আমাকে অডিশনের জন্য ডাকা হয়, তখনও আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে আমাকে মুজিবের অডিশনের জন্য ডাকা হয়েছে। কারণ তখন আমি একদমই সিনেমা জগতের বাইরে, তখন আমি শিশুশিল্পী ছাড়া কিছুই ছিলাম না, তখন আমি সিনেমাতে ফেরত আসবো এটাও ভাবিনি। তো বাবার হাত ধরে অডিশন দিতে গিয়েছি এবং আমি মোটেও কনফিডেন্ট ছিলাম না, বাবা আমার পুরো কনফিডেন্ট ছিল। সে দেখে আমাকে বলেছে, তুমি অনেক ভালো করেছো, তুমি ক্যারেক্টারটা পাবে, তুমি রোলটা পাবে। বাবার কথার উপর ভিত্তি করে যেদিন আমার কাছে ফোন এসেছে, আমার এখনও মনে আছে যে আমি আর বাবা দুজন দুজনকে ধরে অনেক কেঁদেছিলাম ওই দিন। কারণ এরকম একটা কাজে যুক্ত হওয়া তো স্বপ্নের চাইতে অনেক বেশি। এবং আমার সাথে বাবাও ওই দিন একটা ক্যারেক্টারের জন্য অডিশন দিয়েছিলেন, বাবার ওই দিন হয়নি, কিন্তু বাবা এই খুশিটাতেই অনেক বেশি আত্মহারা ছিল যে আমার মেয়ে পেয়ে গেছে, আমি পাইনি তো কী হয়েছে। তো আমি মনে করি আমার উপর থেকে মার অনেক বেশি দোয়া আছে, যার জন্য এত ছোট ছোট বয়সে অনেক কিছু অর্জন করেছি এবং এখনও ইউনিটের সবচেয়ে ছোট হয়ে এত কিছু অর্জন করতে পারি। আসলে আমি জানি না, অনেক বেশি নার্ভাস ছিলাম তখনও, এখনও নার্ভাস কথা বলতে গিয়ে, কারণ এতগুলো বড় মানুষের সামনে এত কথা আমার মনে হয় বলতে, আমাকে দেখতে সবার ভালো লাগবে কিনা আমি জানি না। বাট আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করেছি যে আমি যতটুকু পারি করি। অনেক বেশি নার্ভাস ছিলাম, জানি না কেমন হয়েছে, আপনারা তো সবাই দেখবেন, যতক্ষণ আমাকে দেখবেন আপনারা যাই দেখবেন আমাকে ফিডব্যাক জানাবেন। এবং তার থেকে বেশি আমি তো একটা টাইম পর্যন্ত ছিলাম, তারপর তো আমি চলে এসেছি, কিন্তু আমাদের ইন্ডিয়াতে যখন ইউনিট ছিল 3 মাসের, আমি যতবারই গিয়েছি আমি আমার বাবা দুজন স্বচক্ষে দেখেছি যে প্রতিটা মানুষ কতটা পরিশ্রম করেছে ওখানে। এবং যতদিন পর্যন্ত আমরা এটার পোস্ট প্রোডাকশন কাজ চলছিল ততদিন আমরা পরিশ্রম করেই যাচ্ছিলাম। ফাইনালি 13 তারিখ এটা রিলিজ হচ্ছে, আপনাদের সামনে নিয়ে আসতে পারছি। আমার মনে হচ্ছে ইটস মাই বার্থডে মান্থ অক্টোবর, আমার মনে হচ্ছে আমি বার্থডে গিফট অলরেডি অ্যাডভান্স পেয়ে গেছি।